আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ ভাষা টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা কিভাবে নির্ভয় ইংলিশে কথা বলা শিখব সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এবং আপনি যদি খুব দ্রুত বা খুব অল্প সময়ে ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই টিউটোরিয়ালটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। এই টিউটোরিয়ালে যে সকল বাক্য এবং ওয়ার্ড মিনিংগুলো তুলে ধরা হয়েছে আসলে এই সকল ওয়ার্ড এবং বাক্যগুলো আমাদের জানতেই হয় এবং ইংলিশে কথা বলার জন্য ব্যবহার করতে হয়। তবে চলুন না ভিউয়ার্স, আমরা সেই সকল বিষয় দেখে নিই। আস্তে চলো, এটা হবে গো স্লো। গো স্লো অর্থ হল আস্তে চলো। জলদি চলো, এটা হবে গো ফাস্ট। গো ফাস্ট অর্থ হল জলদি চলো। ভিতরে যাও, এটা হবে গো ইন। গো ইন অর্থ হল ভিতরে যাও। দরজা খোলো, এটা হবে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর অর্থ হল দরজা খোলো। এর দাম কত, এটা হবে হাউ মাস। হাউ মাস অর্থ হল এর দাম কত। ভালো না, এটা হবে নট গুড। নট গুড অর্থ হল ভালো না। আমাকে বলুন, প্লিজ টেল মি। প্লিজ টেল মি অর্থ হল আমাকে বলুন। তেমন দূরে নয়, নট সো ফার। নট সো ফার তেমন দূরে নয়। তুমি কি যাবে, আর ইউ গো। আর ইউ গো অর্থ হল তুমি কি যাবে। আজ বেশ গরম, টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট অর্থ হল আজ বেশ গরম। লাল বাতি, এটা হবে রেড সিগন্যাল। রেড সিগন্যাল অর্থ হল লাল বাতি। সবুজ বাতি, গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল অর্থ হল সবুজ বাতি। হলুদ বাতি, এটা হবে ইয়েলো সিগন্যাল। ইয়েলো সিগন্যাল অর্থ হল হলুদ বাতি। ভাড়া নিন, টেক ইয়োর ফেয়ার। টেক ইয়োর ফেয়ার অর্থ হল ভাড়া নিন। আস্তে আস্তে আসো, কাম স্লোলি। কাম স্লোলি অর্থ হল আস্তে আস্তে আসো। মধ্যম, এটা হবে মিডিল ক্লাস। মিডিল ক্লাস অর্থ হল মধ্যম। সস্তা, এটা হবে চিপ। চিপ অর্থ হল সস্তা। আমাকে পৌঁছে দাও, আমাকে পৌঁছে দাও, ড্রপ মি। ড্রপ মি অর্থ হল আমাকে পৌঁছে দাও। দৈনিক, এটা হবে ডেলি। ডেলি অর্থ হল দৈনিক। আমাকে একটি ভালো হোটেল হোটেলে পৌঁছাও, ড্রপ মি ইন এ গুড হোটেল। ড্রপ মি ইন এ গুড হোটেল, আমাকে একটি ভালো হোটেলে পৌঁছাও। এটা ভালো হোটেল, দিস ইজ এ গুড হোটেল। দিস ইজ এ গুড হোটেল। দয়া করে আগে যান, প্লিজ গো অ্যাহেড। প্লিজ গো অ্যাহেড, দয়া করে আগে যান। আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। আপনার এখানে সিঙ্গেল সিটের রুম হবে, ডু ইউ হ্যাভ অ্যানি ভ্যাকেন্ট সিঙ্গেল রুম। ডু ইউ হ্যাভ অ্যানি ভ্যাকেন্ট সিঙ্গেল রুম। আপনার ভাই কি করেন,
হোয়াট ডু ইজ ইওর বাদার, হোয়াট ডু ইজ ইওর বাদার, আপনার ভাই কি করেন? আপনার বাড়ি কোথায়? হোয়ার ইজ ইওর হোম, হোয়ার ইজ ইওর হোম, আপনার বাড়ি কোথায়? বেতন কত? হাউ মাস স্যালারি, হাউ মাস স্যালারি, অর্থ হলো বেতন কত? এখন সম্ভব নয়, নাও ইট ইজ ইম্পসিবল, নাও ইট ইজ ইম্পসিবল, এখন সম্ভব নয়। এক সপ্তাহ পরে আসুন, কাম আফটার ওয়ান উইক, কাম আফটার ওয়ান উইক, অর্থ হলো এক সপ্তাহ পরে আসুন। গত রাতে লাস্ট নাইট, লাস্ট নাইট, অর্থ হলো গত রাতে। তখন কয়টা বাজে? হোয়াট টাইম অ্যাট নাইট, হোয়াট টাইম অ্যাট নাইট, তখন আমি ঘুমিয়েছিলাম। দেন আই ওয়াজ অ্যাট স্লিপ, দেন আই ওয়াজ অ্যাট স্লিপ। কাপড়ের বাজার কোন দিকে? হোয়ার ইজ দ্য ক্লোথ মার্কেট, হোয়ার ইজ দ্য ক্লোথ মার্কেট, কাপড়ের বাজার কোন দিকে? ঘরে প্রবেশ করুন, এন্টার ইনটু দ্য হাউস, এন্টার ইনটু দ্য হাউস, ঘরে প্রবেশ করুন। চেয়ারে বসো, সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য চেয়ার, অর্থ হলো চেয়ারে বসো। বিছানার চাদরটি ময়লা, দ্য বেডশিট ইজ ডার্টি, দ্য বেডশিট ইজ ডার্টি, বিছানার চাদরটি ময়লা। টেবিলের উপর টাকাটি রাখো, পুট দ্য মানি অন দ্য টেবিল, পুট দ্য মানি অন দ্য টেবিল, টেবিলের উপর টাকাটি রাখো। আমি গতকাল এটি পেয়েছি, আই গট ইট ইয়েস্টারডে, আই গট ইট ইয়েস্টারডে, আমি গতকাল এটি পেয়েছি। তুমি কোনো কাজ করো, হুইস ওয়ার্ক ডু ইউ ডু, হুইস ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কোন কাজ করো? এখন যেতে দিন, লেট মি গো নাও, লেট মি গো নাও, এখন যেতে দিন। ধন্যবাদ, আমি ভালো আছি, থ্যাংক ইউ আই অ্যাম অল রাইট, থ্যাংক ইউ আই অ্যাম অল রাইট, ধন্যবাদ আমি ভালো আছি। আমি অন্য সময় থাকব, আই মাস্ট স্টে ইন আদার টাইম, আই মাস্ট স্টে ইন আদার টাইম, আমি অন্য সময় থাকব। আপনাকে দেখার জন্য উৎসুক ছিলাম, আই অ্যাম ইগার টু সি ইউ, আই অ্যাম ইগার টু সি ইউ, আপনাকে দেখার জন্য উৎসুক ছিলাম। আমি অপেক্ষা করতে পারছি না, আই ক্যান নট স্টে লং, আই ক্যান নট স্টে লং, আমি অপেক্ষা করতে পারছি না। তিনি মোটেই ভালো নয়, হি ইজ নট ওয়েল অ্যাট অল, হি ইজ নট ওয়েল অ্যাট অল, তিনি মোটেই ভালো নয়। পুত্রবধূ ডটার ইন ল, ডটার ইন ল, অর্থ হল পুত্রবধূ। বোনের স্বামী বাদার ইন ল, বাদার ইন ল, অর্থ হল বোনের স্বামী। ভাবি বা ভাইয়ের বউ বা ভাইয়ের স্ত্রী, এটা হবে সিস্টার ইন ল, সিস্টার ইন ল,
ভাবি বা ভাইয়ের বউ অথবা শালি। আপনার পিতা কি আছেন? ইজ ইওর ফাদার অ্যালাইভ? ইজ ইওর ফাদার অ্যালাইভ? আপনার পিতা কি আছেন অথবা আপনার পিতা কি জীবিত আছেন? এক সপ্তাহ পরে আসুন। কাম আফটার ওয়ান উইক? কাম আফটার ওয়ান উইক? এক সপ্তাহ পরে আসুন। গতকাল, এটা হবে ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থ হলো গতকাল। শুভ বিদায়, এটা হবে গুড বাই। গুড বাই অর্থ হলো শুভ বিদায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টস এবং লাইক করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অন্যকে দেখার জন্য বলুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।